সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। আরব শাসকরা উম্মার চেয়ে ইসরায়েলের স্বার্থ রক্ষায় বেশি সচেষ্ট, যে কারণে রিয়াদ সম্মেলন থেকে ইসরায়েল বিরুদ্ধে কঠোর বিবৃতি এলো না। এবার দখলদার নেতানিয়াহুর কাছে ব্যাখ্যা তলব যুক্তরাষ্ট্রের। ইসরায়েলকে টিকিয়ে রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে আমেরিকা, মন্তব্য ইরানের প্রেসিডেন্ট রাইসির। বৈশ্বিক নয়, পারমাণবিক উষ্ণায়নই আসল হুমকি, বললেন ডোনাল্ড ট্রাম্প। জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবের নজিরবিহীন বিক্ষোভ। মিয়ানমারের যুদ্ধবিমান বিধ্বস্ত, বিদ্রোহীদের দায় স্বীকার। এবং আমাদের নিরাপত্তা বাহিনীর সাহস অবিচল, বললেন নরেন্দ্র মোদি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। যে কারণে রিয়াদ সম্মেলন থেকে ইসরায়েল বিরুদ্ধে কঠোর বিবৃতি এলো না। অবরুদ্ধ গাজা উপত্যকায় যখন ইহুদিবাদী ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে, তখন 57টি মুসলিম দেশের শীর্ষ নেতারা রিয়াদ সম্মেলন ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর করতে কোনো পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হতে পারেননি। সম্মেলনে ইরানের পক্ষ থেকে ইসরায়েলি বাহিনীকে সন্ত্রাসী বাহিনী ঘোষণা করার এবং সিরিয়ার পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য মুসলিম দেশগুলির প্রতি আহ্বান জানানো হয়, কিন্তু এই দুটি প্রস্তাবের কোনোটিই সম্মেলনে গৃহীত হয়নি। ইরান সহ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিদার দেশগুলো আশা করেছিল ফিলিস্তিনি মুসলমানদের দুর্দশা চলমান থাকায় হয়তো রিয়াদ সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হবে। কিন্তু মুসলিম নেতৃবৃন্দ, বিশেষ করে আরব নেতারা তাদের ব্যক্তিগত স্বার্থে উম্মার স্বার্থ জলাঞ্জলি দেওয়ার সিদ্ধান্তে বরাবরের মতো অটল থাকেন। আরব কূটনীতিকদের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানিয়েছে, আরব লীগের দুই সদস্য দেশ লেবানন ও আলজেরিয়া ইসরায়েলকে তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমি খামিনি গত সপ্তাহে ইসরায়েলের তেল ও খাদ্যসহ সব পণ্য সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু রিয়াদ সম্মেলনে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের বিরোধিতার কারণে এই প্রস্তাব গৃহীত হয়নি। আরব আমিরাত ও বাহরাইন উভয় 2020 সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। শনিবারের রিয়াদ সম্মেলনের শীর্ষ নেতাদের ভাষণ শেষ হওয়ার পর এটি থেকে একটি চূড়ান্ত বিবৃতি প্রকাশ হতে দেরি হতে থাকে। শেষ পর্যন্ত প্রমাণিত হয় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মুসলিম দেশগুলোর মধ্যে মতৈক্য নেই। মুসলিম বিশ্বের কথিত এসব নেতা নিজেরা কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়ে এমন একটি দাবি চূড়ান্ত করেন যা বাস্তবায়নের সম্ভাবনা সুদূর পরাহত। দাবিটি হচ্ছে গাজার উপর আগ্রাসন বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ করতে হবে। এখনো পর্যন্ত নিরাপত্তা পরিষদে অত্যন্ত নরম ভাষায় ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি করানোর জন্য বেশ কয়েকবার প্রস্তাব উত্থাপন করা সত্ত্বেও আমেরিকার ভেটোর কারণে তা পাশ করা যায়নি। ইহুদিবাদী ইসরায়েল বলছে হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত না করা পর্যন্ত গাজায় সামরিক আগ্রাসন বন্ধ হবে না। অন্যদিকে হামাস নেতা ওসামা হামদান বলেছেন আগ্রাসন বন্ধ না হলে বাসিন্দাদের মুক্তি করা সম্ভব নয়। নিঃসন্দেহে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের এমনকি সামরিক হামলা চালানোর হুমকি দেওয়ার মতো ক্ষমতা ওয়াইসিভুক্ত 57 দেশের ছিল, কিন্তু নিজের চেয়ে ইসরায়েলের স্বার্থ রক্ষায় বেশি সচেষ্ট আরব নেতাদের কারণে তা সম্ভব হয়নি। এবার নেতানিয়াহুর কাছে ব্যাখ্যা তলব যুক্তরাষ্ট্রের। ইসরায়েল ও হামাসের যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজা উপত্যকার নিরাপত্তা দায়িত্ব অনির্দিষ্টকালের জন্য নিজেদের হাতে নেওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এই কথার মাধ্যমে আসলে কি বোঝাতে চেয়েছেন সেটার ব্যাখ্যা তলব করেছে যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর কাছে যুক্তরাষ্ট্রের ব্যাখ্যা তলবের বিষয়টি ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যমে প্রথমে সামনে আনে, এরপর সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের কাছে আরেকজন মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া যুদ্ধ শেষে মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজা তুলে দিতে চায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবেরও বিরোধিতা করেছেন নেতানিয়াহু। শনিবার রাতে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যুদ্ধ শেষে গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রত্যাবর্তনের বিরোধিতা করবে ইসরায়েল। তিনি বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এমন একটি প্রতিষ্ঠান যা ইসরায়েলকে নির্মূলে শিক্ষা দেয়, সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং গত 7 অক্টোবর হামাসের হামলা নিন্দা পর্যন্ত করেনি। এর আগে গত শুক্রবার নেতানিয়াহু বলেছেন যুদ্ধ শেষ হওয়ার পরও গাজা নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখবে ইসরায়েলি সেনারা, নিরাপত্তা তদারকির জন্য আন্তর্জাতিক বাহিনীর উপর নির্ভর করবে না। তার আগে গত সপ্তাহে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার পর গাজা সার্বিক নিরাপত্তার দায়িত্ব অনির্দিষ্টকালের জন্য নেবে ইসরায়েল। ইসরায়েলকে টিকিয়ে রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে আমেরিকা।
ইসলাম প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, দখলদার ইসরায়েলকে টিকিয়ে রাখার জন্য মার্কিন সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দখলদার ইসরায়েলকে যেসব দেশ অস্ত্র দিয়ে সহায়তা করে আমেরিকা তার প্রধান। সৌদি আরবে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির বিশেষ জরুরি বৈঠকে যোগদান শেষে রোববার সকালে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে ওআইসির বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনে গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েল বর্বরতা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ চালানোর মধ্যে সৌদি আরবে ওআইসির এই বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলনে দেওয়া বক্তৃতায় ইরানের প্রেসিডেন্ট বলেন, গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও অপরাধযোগ্য চালাচ্ছে তার পেছনে মূল অপরাধী হচ্ছে আমেরিকা। ফিলিস্তিনি ইস্যুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের দৃঢ় দৃষ্টিভঙ্গি রয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট রাইসি বলেন, সৌদি সফরে আমি ইরানি জাতি এবং যারা রাস্তায় ফিলিস্তিনিদের অধিকার নিয়ে স্লোগান দিচ্ছে তাদের কণ্ঠস্বর হওয়ার চেষ্টা করছি। প্রেসিডেন্ট রাইসি বলেন, ইসলাম বিপ্লব বিজয়ের পর থেকে ফিলিস্তিনের জনগণের অধিকার সম্পর্কে ইরানের সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে। একই সাথে ইসরায়েল সরকারকে একটি ভুয়া এবং দখলদার সরকার বলে বিবেচনা করে তেহরান। বৈশ্বিক নয়, পারমাণবিক উষ্ণায়নই আসল হুমকি, বললেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমান বিশ্বের জন্য বৈশ্বিক উষ্ণায়ন নয়, বরং সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের কারণে সৃষ্ট পারমাণবিক উষ্ণায়নই প্রকৃত হুমকি। বৃহস্পতিবার 9 নভেম্বর স্প্যানিশ আমেরিকান আউটলেট ইউনিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে বলেন, যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বের ভয়াবহ এই পরিস্থিতির জন্য দায়ী হোয়াইট হাউস। ইউনিভিশনে সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, 3 বছর আগে বিশ্বে কোনো সমস্যাই ছিল না, বিশ্বে মুদ্রাস্ফীতি বা ইউক্রেন ও ইসরায়েল যুদ্ধের মতো কোনো সমস্যা ছিল না। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি যেমন ছিল শক্তিশালী, তেমন এর সীমান্ত এ যাবৎকালে সবচেয়ে সুরক্ষিত ছিল। তিনি বলেন, আর এখন 3 বছর পর সব উল্টে গেছে, আমরা এই ভয়াবহ অবস্থার শেষ পরিণতি হিসেবে আরেকটি বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, সামনে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা আছে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, যারা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তারাই গত 300 বছর যাবৎ বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে কথা বলছে। সমুদ্রের তলদেশ থেকে সমুদ্রের পানি 100 ভাগের 1 ভাগ অর্থাৎ 1 ইঞ্চি বেড়ে যাবে, এতে নাকি পৃথিবী হুমকির মুখে পড়বে। তবে এটা কোনো হুমকি না, মানবজাতির জন্য বৈশ্বিক উষ্ণায়নের চেয়েও বড় হুমকি হল পারমাণবিক উষ্ণায়ন। বিশ্বের এই পরিস্থিতির জন্য তিনি বাইডেন প্রশাসনকে দায়ী করে বলেন, আমাদের যুক্তরাষ্ট্রে একজন অযোগ্য নেতা আছেন, তিনি মঞ্চ থেকে নামতে পারেন না, সিঁড়ি খুঁজে পান না, তিনি 2টি বাক্য একসঙ্গে বলতে পারেন না, এমনকি কথাও বলতে পারেন না। তবে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এমন আচরণ করেছেন যে তারা কখনোই আমাদের বলবেন না যে তারা আমাদের পছন্দ করেন। ট্রাম্প আরো বলেন, বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি হল পারমাণবিক অস্ত্র। আমাদের এমন একজন ব্যক্তি আছেন যিনি প্রধান সমঝোতাকারী, অথচ পারমাণবিক অস্ত্র কি তিনি তা জানেন না। জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে নজিরবিহীন বিক্ষোভ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি ইসরায়েলি অন্যান্য বিদেশিদের মুক্ত করে আনার দাবিতে তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। শনিবারের 11 নভেম্বর এই বিক্ষোভে হামাসের হাতে বন্দী হওয়া অনেক ইসরায়েলি স্বজনরা অংশ নিয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই ছিলেন গাজায় ইসরায়েলি বন্দীদের বন্ধু এবং পরিবারের সদস্য। এই সময় তারা অবিলম্বে বন্দীদের ফিরিয়ে আনার দাবি জানান। বিক্ষোভে অংশ নেওয়া নাওম পেরির বাবাকে নিয়ে ওত শহর থেকে অপহরণ করা হয়েছে। ইসরায়েলি সংবাদপত্র হারেজকে নাওম পেরি বলেন, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্যরা যেন বিজয়ের কথা না বলেন, গাজাকে ধূলিসাৎ করে দেওয়ার কথাই না বলেন, তারা যেন হামাসের হাতে বন্দী লোকজনকে ঘরে ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা নেন। গত 7ই অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলায় ইসরায়েলি সেনা বেসামরিক নাগরিক এবং বিদেশি সহ 240 জনেরও বেশি মানুষকে বন্দী করা হয়। এ হামলায় প্রায় 1,400 ইসরায়েলি নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এরপর থেকে ইসরায়েল ফিলিস্তিনে বিরামহীনভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে আরব ও ইহুদি সহ 100 ইসরায়েলি বামপন্থী তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি পৃথক বিক্ষোভ প্রদর্শন করেছেন। যুদ্ধবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে চলমান দমনপীড়নের সত্ত্বেও তারা যুদ্ধবিরতির আহ্বান জানান। তবে গাজায় যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত 9 নভেম্বর মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের পর গাজায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই। এ সময় হামাসের সঙ্গে যুদ্ধবিরতিকে তিনি আত্মসমর্পণ বলে মন্তব্য করেন। নেতানিয়াহু বলেন, আমি মনে করি ইসরায়েলের সেনাবাহিনী অসাধারণ ভালো পারফর্ম করছে, যত সময় লাগে আমরা আমাদের লক্ষ্য অর্জন করব। মিয়ানমারের যুদ্ধবিমান বিধ্বস্ত, বিদ্রোহীদের দায় স্বীকার। মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে একটি যুদ্ধবিমান
বিধ্বস্ত হয়েছে। ঘটনার পর দায় স্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী। দুই পক্ষের মধ্যে 2021 সালের পর জান্তা সরকারের জন্য এটি সবচেয়ে বড় ধাক্কা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সেনাবাহিনী ও কারিনি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স বা KNDF এর সংঘর্ষ হয়েছে। সংঘাতের সময় যুদ্ধবিমানটি পূর্ব মিয়ানমারের কায়া রাজ্যে বিধ্বস্ত হয়। যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। জান্তার মুখপাত্র জাও মিন্তুন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম MRTV কে বলেন, যুদ্ধবিমানটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাইলটরা নিরাপদে বেরিয়ে গেছে। তারপর তারা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে। সামরিক সরকারের প্রেসিডেন্ট গত সপ্তাহে বলেছেন, এসব বিদ্রোহ মোকাবেলায় ব্যর্থতা হলে মিয়ানমার ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যাবে। আমাদের নিরাপত্তা বাহিনীর সাহস অবিচল, বললেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতিবছর সীমান্তে বিভিন্ন ঘাঁটিতে নিরাপত্তা কর্মীদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন নরেন্দ্র মোদী। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবার দীপাবলিতে হিমাচল প্রদেশের লেপচায় নিরাপত্তা ঘাঁটিতে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। সেখানে নিরাপত্তা কর্মীদের সঙ্গে উৎসব উদযাপন করছেন তিনি। এছাড়া ভারতের নিরাপত্তা বাহিনীর সাহস অবিচল বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার 12 নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। প্রতিবেদনে বলা হয়েছে, লেপচায় পৌঁছানোর পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী। ছবিতে তাকে সেনাবাহিনী ইউনিফর্ম পরে থাকতে দেখা গেছে। এ সময় তাকে জওয়ানদের সঙ্গে কথাও বলতে দেখা যায়। এদিকে X-এ দেওয়া পৃথক পোস্টে মোদী বলেছেন, আমাদের নিরাপত্তা বাহিনীর সাহস অবিচল। কঠিনতম ভূখণ্ডে অবস্থান করে নিজেদের প্রিয়জনদের থেকে দূরে থেকে তাদের এই আত্মত্যাগ এবং উৎসর্গ আমাদের নিরাপদ ও সুরক্ষিত রাখে। সাহসিকতার নিখুঁত মূর্ত প্রতীকে বীরদের প্রতি ভারত সবসময় কৃতজ্ঞ থাকবে। X-এ আরেক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, হিমাচল প্রদেশের লেপচায় আমাদের সাহসী নিরাপত্তা বাহিনীদের সাথে কাটানো এই দীপাবলি আমার জন্য গভীর আবেগ এবং গর্বে ভরা অভিজ্ঞতা হয়ে থাকবে। নিজেদের পরিবার থেকে দূরে থেকে আমাদের সেনারা আমাদের জীবনকে আলোকিত করেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।